পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, কৃষক সভার নেতা ও অবিভক্ত বর্ধমান জেলার প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি কমরেড উদয় সরকার বৃহস্পতিবার গভীর রাতে পরলোক গমন করেন। গত 2020 সালে মার্চ মাসে কোভিডের সময় প্যানক্রাইটিসে ক্যান্সার রোগে আক্রান্ত হন। 26 অক্টোবর বর্ধমানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। 28 অক্টোবর গভীর রাতে পরলোক গমন করেন। শুক্রবার তার মরদেহ প্রথমে তার বাসভবনে, পরে সিপিআইএমের জেলা দপ্তরে নিয়ে আসা হয়। তারপর সেখান থেকে সগ্রাই পার্টি অফিস হয়ে কামারগড়ে তার গ্রামে শেষকৃত্য সম্পন্ন হবে। বর্ষিয়ান এই নেতার মৃত্যুতে শোকাহত দলীয় কর্মী সমর্থকরা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, কৃষক সভার নেতা ও অবিভক্ত বর্ধমান জেলার প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি কমরেড উদয় সরকার বৃহস্পতিবার গভীর রাতে পরলোক গমন করেন। গত 2020 সালে মার্চ মাসে কোভিডের সময় প্যানক্রাইটিসে ক্যান্সার রোগে আক্রান্ত হন। 26 অক্টোবর বর্ধমানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। 28 অক্টোবর গভীর রাতে পরলোক গমন করেন। শুক্রবার তার মরদেহ প্রথমে তার বাসভবনে, পরে সিপিআইএমের জেলা দপ্তরে নিয়ে আসা হয়।
তারপর সেখান থেকে সগরাই পার্টি অফিস হয়ে কামারগড়ের তাঁর গ্রামে শেষকৃত্য সম্পন্ন হবে। বর্ষিয়ান এই নেতার মৃত্যুতে শোকাহত দলীয় কর্মী সমর্থকরা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।